জুস কতজন খাচ্ছেন? কারেলা জামুর জুস এমনি খেয়েছি, এমনি খেয়েছি। ওকে, কারেলা জামুর জুস কি কাজের জন্য ব্যবহার করা হয়? আমার আওয়াজ মাঝে মাঝে দেখবেন একটু উপরে উঠে যায়, আবার একটু নিচে নামে, কেন বলুন তো? আইডিয়া সবারই জুস গ্লুকোজ আমার আওয়াজ আওয়াজ গ্লুকোজের সাথে রিলেটেড নয়। এই আইডিয়া আমি ওই জুস কারেলা জামুর জুসের কথা বলছি। আমি বেশ কিছু মানুষজনকে দেখছি সাংঘাতিক রকম এনার্জি কমে গেছে স্যার। হয় জলের ব্যবস্থা করুন, হ্যাঁ আইসোটপ নাম থেকে কি বুঝতে পারছি? এটা আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করে। কেন আমি জিজ্ঞেস করলাম কারেলা জামুন জুস কতজন খান? কারণ কারেলা জামুন জুস মোদি কেয়ারের নাম্বার ওয়ান প্রোডাক্ট। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, খুব ক্রিটিক্যাল প্রশ্ন, এটা আমি বুঝিয়ে দিই। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে কারেলা জামুন জুস আর গ্লুকো হেলথের মধ্যে পার্থক্য কি? কারেলা জামুন জুস শুধু সেই মত সমস্ত মানুষদের দেওয়া যায় যাদের ব্লাড সুগার বেশি, যাদের ব্লাড সুগার আমরা নর্মাল লেভেলে আনবো। এই প্রোডাক্টটা আমরা দিই সেই সমস্ত মানুষজনকে যাদের ব্লাড সুগার কম, নর্মাল বেশি, এটা জিনিসটাকে মেনটেন করে মেইনটেইন করে। দেখবেন আমাদের যখন ক্লাসে স্কুলে পড়তাম, যখন দুজন বন্ধুর মধ্যে ফাইট হতো, তৃতীয় একজন এসে কিন্তু মধ্যস্থতা করতো। এটা হলো সেই ব্লাড সুগার আপনার যদি কম থাকে, কারেলা যেমন রেস্ট্রিক্টেড সবাই জানি, এটা আমরা কম ব্লাড সুগার কেউ নর্মাল। অনেকে অনেকে আমাকে প্রশ্ন করেন ব্লাড সুগার কিন্তু কম থাকাও গণ্ডগোল, কারণ যদি ব্লাড সুগার কম থাকে ধরুন আপনি পাঁচ সিটের মোড়ে দাঁড়িয়ে আছেন, মাথা ঘুরে পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। যাদের লো ব্লাড সুগার, আমি এরকম অনেক কনসালটেন্টকে পেয়েছি যাদের লো ব্লাড সুগার, তারা কিন্তু কারেলা জামুন জুস নিতে পারবেন, তাদের জন্য হলো গ্লুকোহেল। যাদের নর্মাল, আপনি প্রশ্ন করছেন স্যার যাদের নর্মাল ভিশন, তারা কতদিন নিতে পারে? লাইফ লং। ইভেন যাদের নর্মাল ব্লাড সুগার তারাও এটা নিতে পারে। নর্মাল ব্লাড সুগারে কারেলা জামুনও নেওয়া যায়, হাই ব্লাড সুগারে নেওয়া যায়, লো ব্লাড সুগারে কারেলা জামুন মানা থাকে। আর একটা সোজা এক্সাম্পল দিচ্ছি, আমাদের এই চৌমুহনি অঞ্চলে আপনারা প্রত্যেকে জানেন এটার একটা রুল আছে, একটার আগে আর পরে, জানেন তো? ওয়ান ওয়ে চক্কর আছে এখানে চৌরঙ্গপুরে, চৌরঙ্গি এখানে থিয়েটার রোড স্প্ল্যানেড। তো এই অঞ্চলে একটা রাস্তা আছে যে রাস্তাটা সবসময় কিন্তু গাড়ি এদিকে ওদিকে যায়, যেটা দিয়ে পুরো চৌরঙ্গি এলাকাটাকে কন্ট্রোল করে, জানেন কোন রাস্তা? রাশিয়ান স্ট্রিট। আমাদের রাস্তা জাস্ট উল্টো দিকে অবস্থিত, রাশিয়ান স্ট্রিট, রাশিয়ান স্ট্রিট সব দিক দিয়ে যাতায়াত করে, দুদিক দিয়ে। এটা হলো রাশিয়ান স্ট্রিট। স্যার যাদের ইনসুলিন লেভেল, আই মিন যারা টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন ইনজেকশন নিচ্ছে, ইনজেকশন অনেক তাড়াতাড়ি কাজ করে দেন ট্যাবলেট, কারেক্ট? কারণ ওটা রক্তে খুব তাড়াতাড়ি মিশে যায়। তো সেই জন্য দেখা যাচ্ছে সুগার লেভেলটা অনেকের টেন্ডেন্সি থাকে ফল করার, আপনি আরামসে এটা দিতে পারেন। তাদের কিন্তু কারেলা যেমনটা বেটার হয় না দেওয়া, তার জন্য এটা। বাট আমাদের ব্লাড সুগার কন্ট্রোলে নাম্বার ওয়ান প্রোডাক্ট কিন্তু জেনারেলি আমাদের সুগার বেড়ে থাকে কারেলা যেমন, এটা আমাদের সেকেন্ড প্রোডাক্ট, এটা হলো সেকেন্ড প্রোডাক্ট। কারণ ব্লাড সুগার কন্ট্রোলের জন্য অনেকে আমাকে প্রশ্ন করতেন আর কি প্রোডাক্ট আছে, আমরা বলতাম স্পিরুলিনা, গার্লিক পান, সবগুলো এখনো আছে, বাট এখন এই প্রোডাক্টটা চলে এসেছে যার নাম হলো গ্লুকোহেল। সো আমরা এখন জানবো যে গ্লুকোজ কি, ভেরি সিম্পল, খুব খুব সহজভাবে আমরা দেখবো এটা গ্লুকোজ এক্স্যাক্টলি। আমি একবার রাঁচিতে জিজ্ঞেস করেছিলাম এই প্রোডাক্টটা যখন লঞ্চ করে, জিজ্ঞেস করেছিলাম গ্লুকোজ ক্যা হ্যায়, একজন হাত তুলে বলেছিলেন গ্লুকন ডি, গ্লুকোজ ইজ নট গ্লুকন ডি, গ্লুকন ডি হলো জেনারেলি সিনথেটিক গ্লুকোজ, আমরা সেটার কথা বলবো। আমার তো এটাই চিন্তা যে গ্লুকন ডি খেলে অনেকে গ্লুকোজ বেড়ে যেতে পারে, তার মধ্যে যা সাংঘাতিক পরিমাণে মিষ্টি থাকে বেড়ে যায়। তো গ্লুকোজ এক্স্যাক্টলি খুব সহজভাবে বলি, কার্বোহাইড্রেট খাই আমরা প্রত্যেকে, চা আমরা ভাত থেকে পাই, রুটি থেকে পাই, আটা চিনি থেকে পাই। তো আমরা এই যে কার্বোহাইড্রেট খাই এটা কেন? এনার্জির জন্য। কার্বোহাইড্রেটের একদম সিম্পলতম ফর্ম হলো গ্লুকোজ, যেটা আমাদের শরীরে এনার্জি প্রোভাইড করে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? খুব সহজ গ্লুকোজ। ইভেন আমরা ছোটবেলা যারা ফটোসিনথেসিস পড়েছি, সালোক সংশ্লেষ পদ্ধতিটা কিন্তু প্রচন্ড টাফ, যারা বায়োকেমিস্ট্রি পড়েছেন তারা জানেন ভীষণ টাফ গ্লুকোজ মেটাবলিজম। বাট আমি এখানে গ্লুকোজ মেটাবলিজম নিয়ে আমি কথা বলছি না, আমরা গাছের ক্ষেত্রেও দেখেছি গাছ কিন্তু সাধারণত গ্লুকোজটাকে তৈরি করে, আর আমাদের শরীরে গ্লুকোজ মেটাবলিজমটা দরকার। মেটাবলিজম মানে গ্লুকোজের মাত্রাটা ঠিকভাবে আমাদের থাকা দরকার। আমাদের একটা অঙ্গ আছে আমরা জানি, অগ্নাশয় বা প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে একটা হরমোন বেরোয়, যেটা যে কোনো একটা বাচ্চাও জানে সে হরমোনটা কি কাজ করে, ইনসুলিন।
ইনসুলিন সাধারণত গ্লুকোজটাকে নরমাল রাখে। সাধারণত দু ধরনের ডায়াবেটিস, অনেক ধরনের হয়, তার মধ্যে দুটো ডায়াবেটিস আমি বলবো, একটা হলো টাইপ ওয়ান, একটা টাইপ টু। ইনসুলিন অনেক সময় তৈরিই হয় না, আপনি যেটা বললেন স্যার ইনসুলিন ইঞ্জেকশন নিতে, কারণ ইনসুলিন নেই শরীরে, আমাকে ইঞ্জেকশন নিতে হবে বাইরের সোর্স থেকে। তো সেক্ষেত্রে আমার যদি দেখা যাচ্ছে ইনসুলিন তৈরি না হয়, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে পারে। আরেকটা কারণে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে পারে, সেটা হলো ইনসুলিন তৈরি হলো কিন্তু কোনো কারণে আমাদের কোষের মধ্যে সেটা ঢুকতে পারছে না, এটা হলো টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস। এইটাকে আমরা বলি মেডিকেল টার্মিনোলজিতে হাইপার গ্লাইসেমিয়া। হাইপার কথাটার মানে এটা কি, অনেকে হাইপার থাকে, হাইপার আপনাদের কেউ আছেন হাইপার, বেশি আমার গ্লুকোজ বেড়ে গেছে। আরেকটা কারণ থাকে, কোন কারণে আমার ব্রেইন ভুল সিগন্যাল পাঠালো, কারেক্ট, যে আমার শরীরে ইনসুলিন নেই, তার ফলে প্যানক্রিয়াস কি করছে, আরো বেশি 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 করে ইনসুলিন তৈরি করছে। এবার আপনি ভাবুন গ্লুকোজ আছে 4 ইউনিটস কথার কথা, আর ইনসুলিন হলো পুরো হলটা, তো গ্লুকোজ মেটাবলাইজড হয়ে কিছু আর বেঁচেই থাকবে না, হাইপোগ্লাইসেমিয়া মানে আপনার গ্লুকোজ লেভেল কমে গেছে। বুঝাতে পারলাম, দুটোই কিন্তু সাংঘাতিক, দুটোই হাইপো হাইপার, হাইপার মানে বেশি, হাইপো কম, যেমন হাইপারথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে। সো আমরা সাধারণত এটাই দেখি যে আমাদের যাতে ইনসুলিন ঠিকভাবে আমাদের গ্লুকোজটাকে It's very, very important. So, আমাদের Well Gluco Health, এই যে প্রোডাক্টটা আছে, এক্সেলেন্ট প্রোডাক্ট গ্লুকো হেলথ, এর মধ্যে আছে হলো সিনামন। সিনামন বলতে আমরা বাংলায় কি বুঝি, দারচিনি। দারচিনি খুব খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। কাঢ়া বানিয়ে আপনারা খেয়েছেন করোনার সময়, কাঢ়ায় খুব খুব ভালো ইমিউনিটি বুস্টার করতে সাহায্য করে। ফেনুগ্রিক, এনি আইডিয়া ফেনুগ্রিক কি, রোগা হওয়ার জন্য অনেকে খান, মেথি মেজানো জল, পেটের জন্য ভালো, পেটটা ঠান্ডা থাকে, আর একটু হলো রোগা হওয়ার জন্য খুব ভালো। আর এগুলো ক্রোমিয়াম পিকোলিনেট, এটা নিয়ে রাত্রে না ঘুমানোর মতো কিছু নেই, একটা সল্ট, একটা সল্ট, ঠিক আছে। সো আমাদের গ্লুকো হেলথ যে কাজটা করে খুব সহজ ভাবে, যেটা আমি রাশিয়ান স্ট্রিটের এক্সাম্পলটা দিলাম, যার গ্লুকোজ লেভেল বেড়ে আছে নর্মাল রাখে, যার কমে আছে নর্মাল রাখে, আর যার নর্মাল আছে নর্মাল রাখে, সিম্পল। কিন্তু আপনি যদি চাইছেন তুরন্ত, আসল আমাদের কনসালটেন্ট কি চান, যে এখনই কাজ চাই, কারেলা জামুন জুস, কারণ যদি সুগার বেড়ে গিয়ে থাকে, আর যদি কারো সুগার নর্মাল বা কম থাকে, তাহলে আমরা তাকে অবশ্যই এটা দেবো, বেড়ে যাওয়া সুগারের দেবো। এবার আপনার প্রশ্ন আসবে, কারেলা যেমন আর গ্লুকোজের এক, গ্লুকোজ একসাথে দিতে পারি, ডেফিনেটলি দিতে পারি। থার্ড প্রশ্ন, একেবারে কমে যাবে না তো, না একেবারে কমবে না। সবসময় মনে রাখবেন সাপ্লিমেন্টের কোনো সাইড এফেক্ট হয় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা আপনাদের কাছে ক্লিয়ার তো, কোনো রকম দুবিধা নেই মনে, না, ভেরি নাইস। কি কি আছে এর মধ্যে, ক্রোমিয়াম পিকোলিনে, এটা সাধারণত আমাদের সহজ কথা যদি বলি, গ্লুকোজটাকে শরীরে মেইনটেইন রাখতে সাহায্য করে, ঠিক আছে। নাম্বার টু, দারচিনি যেটা করে ইনসুলিন সেন্সিটিভিটি, মানে আমাদের শরীরে ইনসুলিনটাকে রেগুলেট করে, এই যে আপনার যে প্যানক্রিয়াস আছে অগ্নাশয় যার থেকে ইনসুলিনটা বেরোচ্ছে, তার মাত্রাটাকে ঠিক রাখতে সাহায্য করে। নাম্বার থ্রি, ফেনুগ্রিক, ফেনুগ্রিক সাধারণত কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনটাকে শরীরে কমায়, আমাদের শরীরে যদি বেশি কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন হচ্ছে, গ্লুকোজের মাত্রা কিন্তু বাড়তে পারে। কোনো প্রবলেম স্যার, খুব বোরিং লাগছে, একটু জল দিয়ে আসুন, যান প্লিজ, যান প্লিজ। ফোর্থ টাইম যদি আমি দেখছি, আপনাকে আমার জায়গায় প্রেজেন্টেশন দিতে হবে। তারপরে যেটা আছে সেটা হলো বিটার গোর্ড। বিটার গোর্ড মানে কি জানা আছে, বিটার গোর্ড মানে হলো কারেলা। এবার আমরা বলুন তো, আমাদের কারেলা জামুন জুসে এমন কি খাস এলিমেন্ট আছে যেটার জন্য আপনার শরীরে ব্লাড সুগারটা নরমাল থাকে, এই কার মনে আছে কি নাম সেই এলিমেন্টটা, কারেলা জামুন জুসে এমন কি খাস এলিমেন্ট আছে যেটা ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে, জামুন বীজ, কারেলার মধ্যে সেই এলিমেন্টটা, জামুন অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন প্রোভাইড করে। আর জামুন কেন দেওয়া হয়েছে জানেন, যাতে কারেলার বিটারনেসটা থাকে। আচ্ছা আচ্ছা, কারেলার মধ্যে আছে হলো পি ইনসুলিন নামে একটা এলিমেন্ট, পি হাইফেন ইনসুলিন। পি ইনসুলিন হলো ইনসুলিনের মতো দেখতে একটা এলিমেন্ট, বা ইনসুলিনের মতো একটা এলিমেন্ট যেটা ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে, এর মধ্যে কারেলা আছে, বিটার গোল্ড। সো এই চারটে এলিমেন্টস, সেটা ক্রোমিয়াম পিকোলিনেট হোক, সিনামন হোক,
ফেনুগ্রিক বা মেথি হোক বা করেলা, এই চারটে এলিমেন্টস আমাদের সুগার লেভেলটাকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিভাবে নেবেন এটা? একটা করে দিনে দুবার। কখন নেবেন? এটাও খাওয়ার মাঝখানে, উইথ ফুড, খাবার খাওয়ার সাথে। এটা 12 বছর এজ থেকে, এজটা শুনে নিন, 12 বছর এজ থেকে আমরা সবাইকে দিতে পারি, লাইফ লং, জীবনভর কন্টিনিউ দিতে পারি। যাদের খাওয়ার মাঝখানে, যাদের ব্লাড সুগার কম, যাদের ব্লাড সুগার বেশি, যাদের ব্লাড সুগার নর্মাল, তিন শ্রেণীর মানুষে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন করেলা জামুন জুসের সাথে। এটা শোনার পর একজন অত্যুৎসাহী ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছিলেন, এটা কি জল দিয়ে খাবো নাকি করেলা জামুনের মধ্যে দিয়ে খাবো? জল দিয়ে খাবেন, এতটাও আমরা বিজি নই যে আমরা জল দিয়ে খাবার টাইম পাবো। যাদের কোনো সন্দেহ আছে কি করে খাবো, খুব সুন্দর ভাবে এখানে লেখা আছে। আর এখন আপনারা ডেফিনেটলি বলতে পারবেন না যে দেখতে পাচ্ছি না, ছোট লেখা আছে, কারণ ভীষণ কিছু সলভ করতে হবে। সো এই যে প্রোডাক্টটা আছে, একটা এক্সেলেন্ট প্রোডাক্ট, আপনি ব্লাড সুগার কন্ট্রোলের জন্য প্রত্যেক মানুষকে। আমি বলি ট্যাবলেট যদি ভেঙে না খেতে পারছে, চিবিয়ে খেতে পারে। ডিফারেন্স কি আছে? এখানে যদি আমি ভাঙছি, মাইক্রো অর্গানিজম আছে, জীবাণু চলে, বাট আপনি যদি চিবিয়ে খাচ্ছেন, আপনার মুখের মধ্যে একটা বায়োলজিক্যাল মিডিয়া, সেখানে কিন্তু কন্টামিনেশনের চান্সটা কম থাকে। বুঝতে পারলো? এবার আমাকে বলুন।